গুড মর্নিং গাইজ, কৃষণ সঙ্গীতা ব্লগে সবাইকে ওয়েলকাম। অ্যান্ড কালকে রাতে হয়তো আমি গুড নাইট বলতে পারিনি, জাস্ট বিকজ এই যে এই মানুষটা সারাক্ষণ ফোনে বকে গেছে, তো আমি পাশ থেকে কথা বললে মানে ওর কথাগুলোই বেশি শোনা যেত। আর এই যে মিস্টার ক্যান্ডি, না মিস্টার না, ও হচ্ছে মিসেস নয়, মিস মিস ক্যান্ডি, কিউটি ক্যান্ডি, এখন খেতে ব্যস্ত। আর এখন পুচু সোনাকে দেখাই, পুচু সোনা এখন যেটা হচ্ছে রাগ করে বসেছে, অভিমান হয়েছে পুচুর, কারণ পুচু বিস্কিট খাচ্ছে না। হ্যাঁ, কারণ দাদা মা নেই, ওর মনটা খারাপ, ওর মনটা খারাপ হয়ে গেছে পুচুর। পুচু এখন বল মানে বাড়িতে কেউ না থাকলে একটু মনটা খারাপই থাকে, তো সেটার জন্যই পুচু এখন একটু ওকে ওর অভিমান হয়েছে। বাট ওর বিস্কিট খেয়ে দেখো দেখো দেখো, এই যে ওর বিস্কুট খেতেও ব্যস্ত, আর ও রেগে যাচ্ছে, ওর বিস্কুটটা ওর নিজের বিস্কিটটা খেয়ে এসেই ওর বিস্কিটটা খাবে, ওকে বিস্কিট দিত। এইরকম মানে হয় সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে এদের পেছনে আধ ঘন্টা সময় চলে যায়, তারপর যায় রান্না বান্না। তো আজকে ডিসাইড করতে পারছি না কি রান্না করব, কারণ মা থাকলে হয়তো বলে দেয় যে এটা রান্না ওটা রান্না, দেখেছো কেমন দুষ্টু, দেখো দেখো, মানে আমার কিছু বলার নেই। তো যাই হোক ফ্রেন্ডস, দেখা যাক আজকে মেনুতে কি থাকে, তোমাদেরকে অবশ্যই জানাবো। মোটামুটি এভরিডেই বলি আমি কি রান্না হয় না হয়, তো সেটা করতেই হয়। আর জানি না ক্রিশ হয়তো ঘুম থেকে উঠেছে কিনা, তো কৃষ তো ব্লগ করছে এবং আমরা যতটা পাচ্ছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করছি। আর দেখি আগামীকালে কতটা তোমাদেরকে ভালোবাসা আরও দিতে পারি বা তোমাদের এন্টারটেন করতে পারি ভিডিওর মাধ্যমে, অনেক আমাদের লাইফস্টাইলের বিভিন্ন ব্লগ দেখাতে পারি, তো সেটাই। এই যে কেমন লাগছে ব্লগটা, ভালো লাগছে, করো আর ফ্রেন্ডসদেরকে শেয়ার কর সবাই বন্ধুরা, যদি আমার বন্ধুরা কেউ জুনেদিন দেখিস ভাই এই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবি, ভালো করার করছে, ভালো দেখি দেখ কতদূর করতে পারে বা কতদূর চলে, যদি বয়স্ক লোকজন দেখে দেখুন ওদের লাইক শেয়ার কমেন্ট যাতে করে, বয়স্ক কেন বাচ্চা থেকে সবাই দেখতে পাবে সেটা নিয়ে না, সবাই দেখবে। সকাল হয়ে গেছে, নতুন ডে, আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, যেরকম দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, এবার অফিসের জন্য বেরোবো। অফিসের জন্য বেরিয়ে তারপর সারাটা দিন আমি কি কি করছি সেগুলো তোমাদেরকে চলো দেখাবো আমি আজকে। তো এই হলো আমার অফিসের ব্যাগ, যেটাতে আমি ল্যাপটপ নিয়ে যাই, তার সাথে একটা ওয়াটার বটল রয়েছে, আর ডায়েরি আমার অফিসের জিনিসপত্র রয়েছে। এইটা আমার একটা সাইড ব্যাগ যেটা আমি সবসময় আমার সাথে ক্যারি করি, এই দেখতেই পাচ্ছ ইয়ারফোনসগুলো, আমার আরেকটা ফোন রয়েছে পুরনো, যেটা সেই স্যামসাংয়ের পুরনো একটা অ্যান্ড্রয়েড ফোন সেটা রয়েছে, এটাতে আমার একটা অন্য সিম রয়েছে, তো অনেক টুকটাক জিনিস এই ফোনের চার্জার আইফোনের আমার, তো এইগুলো সব আমি এই সাইড ব্যাগটাতে রাখি, এটা খুব হ্যান্ডি হয়, সব জায়গাতেই আমি এটা নিয়ে ক্যারি করি। অফিস থেকে বেরিয়ে মানে অফিস থেকে যাচ্ছি অফিসের দিকে বাড়ির থেকে বেরিয়ে, সো গাইজ আজ অনেকটা দেরি হয়ে গেছে, এখন রাস্তায় দৌড়তে হচ্ছে, অটো ধরবো বলে, তো যাই তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এদিকে আমি বেরিয়ে গেছি অফিসের জন্য, রোজকার মতো আমাদের বাড়ির সামনের বাজারটা তোমরা দেখতে পাচ্ছ, আর আমি উবার বাইকে রয়েছি, উবের বাইকে করে বেরিয়েছি তাড়াতাড়ি অফিসটা পৌঁছবো বলে। রাস্তার সামনে আমি দেখতে পাচ্ছি যে প্রচুর জ্যাম রয়েছে, দেখা যাক যে রাস্তা জ্যাম থাকে কিনা, রাস্তা জ্যাম থাকলে খুবই সমস্যায় পড়তে হয় অফিস যাওয়ার টাইমে, এটা একটা মুশকিল। তো যেটা বললাম রাস্তা জ্যাম, এই উল্টোডাঙাতে সামনে দেখতে পাচ্ছি গ্রিন সিগন্যাল কিন্তু তবু রাস্তা জ্যাম থাকে, উল্টোডাঙাতে এভরি ডে সকালের দিকটা আর সন্ধ্যের দিকটা
এত জ্যাম থাকে রাস্তা, আমি বুঝতে পারি না কেন এত জ্যাম থাকে। আর এই জ্যামের জন্যই হচ্ছে আরও অফিস যেতে গিয়ে প্রচণ্ড লেট হয়ে যায়। যতই বাইক করি যাই করি, তো বুঝতেই পারছো যদি বাসে করে যাই বাসগুলো আরও মানে লেট করবে। বাসগুলো পাশে এমন করে দাঁড়িয়ে থাকে উল্টাডাঙ্গা স্টেশনের এখানটায় যে মানে অন্যান্য গাড়ি যেতে পারে না, দেখতেই পাচ্ছ পাশে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। তো এভরি ডে এটাই হচ্ছে গল্প, এভরি ডে এরকম জ্যাম পেরিয়ে যেতে হয়। ওই কারণে আমি ট্রাই করি যে যেন বাইকে করেই যাই। দেখো পাশে বাসগুলো কীরকম দাঁড়িয়ে রয়েছে, বাসগুলো চলতেই চায় না। আরও সামনে এগুলো দেখো, আরও দেখতে পারবে পাশে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, পরপর পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। কখন উল্টোডাঙ্গা স্টেশনে কোন ট্রেন আসবে, সেই ট্রেন থেকে কোন লোকেরা নামবে, এই যে পাশে দেখতেই পাচ্ছ পরপর বাসগুলো দাঁড়িয়ে থাকে এরকম করে, কখন লোক আসবে কখন লোক উঠবে সেই জন্য বাসগুলো এরকম চুপচাপ। ইনফ্যাক্ট সরকারি বাসগুলোও মানে এখানে পুরো গরুর গাড়ির মতো হয়ে যায়, একদম আস্তে আস্তে চলে। তো প্রত্যেক দিনের একটা গল্প। আবার দেখতেই পাচ্ছ সামনে এরকম বাস দাঁড়িয়ে রয়েছে, আমি ইচ্ছে করি তোমাদের এগুলো দেখাচ্ছি। সামনে তো অটো নয়, একটু হেঁটে এখানে অটো স্ট্যান্ড আছে, এই যে দাঁড়িয়ে আছে, ডানলাপের অটো ধরবো। সো চলো গাড়িতে উঠি। উঠে গেছি, এখন অফিসের লাঞ্চ টাইম, তো লাঞ্চ করছি। আজকের এনেছি ভাত ডিমের কারি। তো লাঞ্চ করতে করতে তোমাদেরকে ভাবলাম একটা তোমাদের সাথে কথা বলি, একটা ভিডিও করি। সাধারণত কাজের মাঝে তো হয় না, তো সেটার জন্য। আর চলো আবার পরে একটু পর আমি একটু বেরোই হাওয়া খেতে, তো তখন তোমাদের সাথে কথা বলছি।